এই দেখ বড় খোকা, এই দেখ আমি তোর জন্য মাছের মুড়ো এনেছি। বন্ধু কি বলো বন্ধু? বড় খোকা আমার হাতে খাবি না, আমি যে তোর মা। দেখেছ ইসমাত মেয়ে, ও তোমার হাত ছাড়া কারুর হাতে খাবে না। খাবে আন্টি, ঠিক খাবে। দাদাকে একটু সময় দাও, আমি দাদাকে ওষুধটা খাইয়ে দিই। আর কত যন্ত্রণা যে সহ্য করবে ছেলেটা কে জানে। কি ছিল আর কি হয়ে গেল? একটা সময় ছিল কি সুন্দর পুজো আচ্ছা করতো, কি সুন্দর ছবি আঁকতো। আন্টি দাদা ছবি আঁকতে পারতো? হ্যাঁ, ভারী সুন্দর ছবি আঁকতো। বন্ধু এনো ওষুধ তো খেয়ে। ছবি আঁকতে পারতে? ছবি ওই দেখো স্মার্ট মেয়ে, ও না কিছু একটা বলতে চাইছে। বড় খোকা কিছু বলবি বাবা? হ্যাঁ কিছু বলবি? বন্ধু চলো খেয়ে নি, আমরা চলো এসো। আমি একা শুতে পারবো না, ওই লোকগুলো আমাকে দিনে রাতে তাড়া করে বেড়াচ্ছে। যাই বৌদি ভাইয়ের কাছে গিয়ে শুই। বলি কিরে কোথায় যাচ্ছিস তুই? বৌদি ভাইয়ের কাছে। মেজ বউয়ের কাছে? কেন এত রাত্রিরে কেন, কি হয়েছে? সেদিনের ঘটনাটা স্বপ্নে দেখে আমার তো ভয় করছে। সেদিনের ঘটনা মানে কোন ঘটনা আর কি? কি স্বপ্ন দেখেছিস তুই? আমি নিজে বৌদি ভাইকে বলেছিলাম কাউকে জানাতে না, আর আমি মুখোশকে বলে ফেললাম। না না কিছু না। কিছু না তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম, কিছু একটা ব্যাপার তো আছে যেটা তুই চেপে যাচ্ছিস। হ্যাঁ পুলি, তুই আমার থেকে কি লুকোচ্ছিস রে বল। না না কি লুকাবো, কিছু লুকাচ্ছি না। পুলি তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না রে? দেখ পুলি, আমি কিন্তু কোনোদিনও তোর ক্ষতি চাইনি, সবসময় তোর ভালোই চেয়েছি।
কিন্তু আমার দুর্ভাগ্য যে লোকে আমার কাজগুলোর ভুল মানে করে নেয়। সব দোষ আমার উপরেই এসে পড়ে। কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু মানুষটা এত খারাপ নই রে। আর শোন না ফুলি, খারাপ স্বপ্ন কিন্তু বলে ফেলতে হয়, বলে যে সে স্বপ্ন সত্যি হয়ে যায়। স্বপ্ন আর কি সত্যি হবে গো বৌমনি, ওটা তো আগেই ঘটে গেছে। ভাগ্যিস বৌদি ভাই এসে গেছিল, না হলে অন্দর সে কই বাহার না যা সকে। তবেকার কোন ঘটনার কথা বলছে ফুলি? সেখানে মেজ বউ গিয়ে পড়ায় কি হয়েছিল ওটা ঘটনাটা খোলসা করছে না ফুলি, সবটা না জানলে কিছুই তো বুঝতে পারছি না। ফুলি এটুকু ভরসা তুই আমার উপর করতে পারিস? দেখ সেরকম হলে আমি ঠাকুরের কাছে গিয়ে তোর নামে পুজো দেব, যাতে তোর জীবনের সব ভাড়া কেটে যায়। হ্যাঁ, যাতে তোর মনের সব ভয় কেটে যায়। বল না রে ফুলি, কি হয়েছিল সেদিন? তুই কেন এত ভয় পেয়ে আছিস আমাকে বল, আমাকে বল। আসলে দোলের দিন তাপসের দলে সংকটা কি অপদার্থ নাকি? মেজ বউয়ের বদলে ওরা ফুলিকে ধরেছিল, আর মেজ বউয়ের হাতে মার খেয়ে লিঞ্চে লিঞ্চে পালিয়েছে। সর্বনাশ, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, না তুই না মেজ বউ, কেউ বাড়িতে জানালি না? নিশ্চয়ই মেজ বউ তোকে বারণ করেছিল বাড়িতে কাউকে না জানাতে। না না, আমি বৌদি ভাইকে বারণ করেছিলাম। ও তুই ঠিক করেছিস ফুলি, একদম ঠিক করেছিস। হ্যাঁ, কেহ তো তুই আই বড়ো, তার উপরে আবার লগ্ন ভ্রষ্টা, লোকে তো তোর গায়ে কাদা ছেটাবে, বল তোকেই দোষ দেবে তাই না? আচ্ছা শোন শোন, তুই তুই একদম এসব নিয়ে আর ভাবিস না, তুই বরং চোখে মুখে জল দিয়ে তোর ঘরে গিয়ে শুয়ে পড়, কেমন? আর শোন না, দেখ এ কদিন তো মেজ বউয়ের ওপর দিয়ে অনেক ধকল গেছে, আর ওর শরীরে চোট আঘাতও আছে, তাই বলছি যে ওকে এত রাতে আর বিরক্ত করার দরকার নেই, কেমন? আমি তো আছি। যা গিয়ে ঘরে শুয়ে পড়। আর শোন, এইসব নিয়ে একদম ভাববি না, যত বেশি ভাববি তত কিন্তু ভয়টা আরো চেপে ধরবে, বুঝেছিস? যা ঘরে যা। কি রে, যা যা। মেজ বউ, ও মেজ বউ, ফুলি যে আমার হাতে মোক্ষম একখানা অস্ত্র তুলে দিয়ে গেল। এবার আমি প্রভাকর ঘোষের দিক দিয়ে সবার নজর ফুলির দিকে ঘুরিয়ে দেব, আর সবাই যখন ফুলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন তুমি কাকে ছেড়ে কাকে দেখবে, প্রভাকর ঘোষকে না ফুলিকে? সেই ঝামেলার মধ্যে প্রভাকর ঘোষের প্রাণ পাখি কখন খাঁচা ছেড়ে ফুরুত হয়ে যাবে তুমি টেরও পাবে না। তুমি ছবি আঁকতে পারো বুঝি? এটা নৌকা, রাস্তায় নৌকা। ও এবার বুঝেছি, এটা বুঝি মোদি। আর ওটা কি, ওটা ছুঁচলো মাথার মতো, ওটা কি সার্কাসের তাঁবু নাকি? নদীর ওপরে সার্কাসের তাঁবু। ছবি আঁকছে।
কে? কার মুখ আছে দাদা? পিকু, হ্যাঁ পিকু, সকাল সকাল কোনো কাজ নেই, কমনি ওঠ, সবার সাথে গল্প করতে বসে গেছিস, যা গিয়ে পড়তে বস, যাও পড়ে। গরিব পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায়।